ধন্যবাদ। এখন সেই সমাবেশ শুরু হয়েছে এবং সমাবেশে গণতন্ত্র মঞ্চের যে সাতটি দল রয়েছে সেই দলের যারা নেতারা রয়েছেন তারা এসেছেন এবং তারা সরকার পরিবর্তনের কথা বলছেন। তারা বলছেন তারা আন্দোলন করছেন, আন্দোলন শুরু করেছেন এবং এই আন্দোলনের মাধ্যমে সরকারকে তারা বার্তা দিতে চান, কারণ গত দুবারের যে নির্বাচন সেই নির্বাচন গত 2024 সাল বা 2023 সালে যে নির্বাচনের কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে সেই নির্বাচনে সেই বৈতরণী পার হতে পারবে না বলে তারা সতর্ক করছেন এবং তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দাম বাড়ানো হয়েছে এই দাম বাড়ানোর পেছনে সরকারি যে সিন্ডিকেট, সরকারি সিন্ডিকেটের কারণে সেই দাম বাড়ছে এবং সেই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে ভাষণে অনুসারী পরিষদের যিনি সভাপতি তিনি বক্তব্য রাখছেন, এরপরে অন্যান্য যে নেতারা রয়েছেন সেই নেতারা বক্তব্য রাখবেন। জুনায়েদ সাকিকে আমরা দেখতে পাচ্ছি, সাইফুল হক দেখতে পাচ্ছি এবং অন্যান্য নেতারাও বক্তৃতা করবেন এবং এই বক্তব্যের পর তারা নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে এবং খুব বেশি সংখ্যক এই নেতাকর্মী এখানে আজকে উপস্থিত থাকেননি, কয়েকশো মানুষ আছেন এখানে এবং তারা তাদের মতো করে মিছিল করছেন এবং মিছিল করে তারা প্রেস ক্লাবের সামনে যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। যদিও এর মধ্যে পুলিশ সদস্যরা এই সমাবেশের চারপাশে অবস্থান নিয়েছেন যাতে করে যানবাহন চলাচলের কোনো বিঘ্ন না ঘটে, সেই ব্যবস্থা করতে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই পরিস্থিতি সামাল দিতে মূলত পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন তারা তাদের যে স্বতন্ত্র যে জোট, এই জোট বাংলাদেশের বর্তমান তাদের ভাষায় যে সংকট রয়েছে সেই সংকট উত্তরণে বড় উপায় হয়ে দাঁড়াবে এবং এই সংকট তাদের মাধ্যমে সমাধান হবে এবং এই সরকারকে না পরিবর্তন, সরকার পরিবর্তন না হলে কোনো ধরনের সংকট সমাধান হবে না এবং দ্বাদশ সংসদ নির্বাচন বর্তমান সরকার অধীনে হবে না বলেও তারা বারবার সতর্ক করে সেই বক্তব্য দিচ্ছেন। সব মিলিয়ে সমাবেশ চলছে, হয়তো আরো 30 থেকে 40 মিনিট সেই সমাবেশ চলবে। সমাবেশের পর নতুন যে কর্মসূচি বা নতুন যে বক্তব্য সেই বক্তব্য নিঃসন্দেহে আপনাদেরকে আমরা জানাবো। তানিয়া।